হাইব্রিয়ান হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিছুদিন আগে এক ভাই এসে ঘানার গান শুরু করলো যে খুব সমস্যায় পড়েছে কী সমস্যায় পড়েছেন ভাই সেটি আমার মোবাইলে আগে ডিসপ্লে লাইট মুড ছিল এখন কালো হয়ে গেছে বিরাট হয়ে গেছে আমার এটি খুব বাজে লাগে আমি আবার লাইট মুডে আনতে চাই আমি তাকে বোঝাইলাম যে লাইট মুড থেকে ডার্ক মুডই ভালো কারণ চোখের যে সমস্যাটা হয় সাধারণত লাইট মুডেই বেশি হয়ে থাকে ডাইরেক্ট চোখকে হিট করে কিন্তু ডার্ক মুডে থাকলে এটি করে না আপনি ডার্ক মুডে রাখেন উনি বলতে চাচ্ছেন না আমার ডার্ক মুডে থাকলে হবে না আমার লাইট মুডেই লাগবে তা লাইট মুডে আপনি করে নেন এখন বলছে যে না এটা আমি করতে পারি না কোন যায় করব। এমন সমস্যায় কিন্তু অনেকেই পড়ে থাকেন যে ডার্ক মুডে আছে এটি লাইট মুডে করতে হবে ছোটো একটি কাজ একেবারে ইজি একটি সেটিং কিন্তু আমরা অনেকেই আমরা এটা করতে পারি না আবার ম্যাক্সিমাম লোকই পারে কি হয়তো কিছু লোক এটা করতে পারে না তা আজকের এই জন্য ভিডিওটা ক্রিয়েট করছি যারা এই সমস্যার ভিতরে আসেন যে লাইট মুড থেকে কিভাবে ডার্ক মুডে নিয়ে আসবেন ভিডিওটি দেখা মাত্রই আপনারা এটি নিজেরাই করে নিতে পারবেন কিভাবে করবেন এর জন্য যে কাজটা করতে হবে প্রথমে দেখবেন যে আপনার মোবাইলের একটি সেটিং আইকন আছে এখন সেটিং আইকনটি আপনি এই যে আমি তিন চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে এরকম এরকম সেটিং আইকনের উপরে ক্লিক করে দেবেন সেটিং আইকনে যখন ক্লিক করে দেবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনার মোবাইলের ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন যে ডার্ক মুডে আসে এরকম ইন্টারফেস এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এরকম সেটিং একটা আইকন পাবেন এই সেটিং এখানের ওপরে আপনাদেরকে আঙুল দিয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে খুব ইজি সেটিংস দেখবেন যে এখানে ডার্ক মুডে এটি রাখা আছে আপনাকে কী কাজটা করতে হবে এটি লাইট মিডের ওপরে একটি ক্লিক করতে হবে লাইট মিডের ওপরে যখনই ক্লিক করবেন তখন অটোমেটিকলি এভাবে ব্রাইটনেস চেঞ্জ হয়ে যাবে আগে ছিল ডার্ক মুড এখন লাইট মুডে চলে আসলো এভাবে আপনারা করে নেবেন আশা করি ভিডিওটি দেখার পরে যাদের এ ধরনের সমস্যা আছে সমস্যাটি সলভ হয়ে যাবে থ্যাংক অল আল্লাহ হাফেজ